পর যা বললেন নাসির জাতীয় দলের এক সময় নিয়মিত মুখ ছিলেন ব্যাটবয় বয় তকমা জুটে যায় ক্রিকেটার নাসির হোসেন যার নারী ভক্ত বান্ধবী নিয়ে নানা মুখরোচক গল্প ছড়িয়েছে এক এক সময় তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে ভালোবাসা দিবসেই বিয়ের পিড়িতে বসেছেন এই ক্রিকেটার রবিবার রাতে রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে উত্তরায় একটি পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কোনের নাম তামিমা তামি গ্রামের বাড়ি টাঙ্গাইল পেশা বিমানের কেবিন ক্রু কাজ করেন সৌদি এয়ারলাইসেন্সে দুজনের জানা অনেক আগে থেকেই গেল বছর এগারোই সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি মুহূর্তেই ছবিটি নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা ভক্ত সমালোচকদের হাজারো প্রশ্ন কে এই মেয়ে এরপর মাত্র দশ মিনিটের মাথায় ওই ছবিটি সরিয়ে নিয়েছিলেন শেষ পর্যন্ত সেই মেয়েটিকে বিয়ে করেছেন নাসির জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কনের সঙ্গে ছবি আপলোড করেছেন নাসির ক্যাপশনে বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ আগামী বিশে ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার তার আগে যৌথভাবে গায়ে হরুদের আনুষ্ঠানিকতা সারা হবে সতেরোই ফেব্রুয়ারি প্রসঙ্গত নাসির দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ফিটনেস টেস্টে ব্যর্থ হয় বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্যাপে সুযোগ হয়নি তার তবে সম্প্রতি হয়ে অনুধাবী টি টেন লিগের ফ্রান্সাইজি পুনে ডেভিলস হয়ে খেলে এসেছেন যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন উনিশটি টেস্ট পঁয়ষট্টি ডে ও একত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ